প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, করোনাকালীন এই দুর্যোগ সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা বেগবান রাখার জন্য গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা রেখেছে। এই ক্লাসের ধারাবাহিকতায় আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়টি হচ্ছে স্বাস্থ্যবিধি। বন্ধুরা, এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি। তো এই অধ্যায়ে আমরা যা জানব তা হচ্ছে স্বাস্থ্যবিধি কী, এরপর জানব সুস্থ থাকতে করণীয়, এরপর জানব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় এবং পানিবাহিত রোগ ও প্রতিকার। তা বন্ধুরা, প্রথম আমরা জানব স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা, অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে মানসিক অবস্থাটা হচ্ছে স্বাস্থ্য। শারীরিক ও মানসিক অবস্থা হচ্ছে স্বাস্থ্য, আর বিধি হচ্ছে নিয়মকানুন। আমাদের প্রত্যেকটা কাজেরই নিয়মকানুন আছে। আমরা যদি রাস্তায় চলতে যাই তাহলে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হয়। যদি আমরা ট্রাফিক আইন মেনে না চলি তাহলে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়, দুর্ঘটনা ঘটতে পারে। সেই রকম স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা জরুরি। তাহলে আমরা এখন জানার চেষ্টা করি স্বাস্থ্যবিধি কী। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার নিয়মকানুনকে স্বাস্থ্যবিধি বলে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার নিয়মকানুনকে স্বাস্থ্যবিধি বলে। তোমরা খাতায় লিখে নিতে পারো, সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি কী। প্রশ্নটা লিখতে পারো, স্বাস্থ্যবিধি কী। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার নিয়মকে স্বাস্থ্যবিধি বল। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব সুস্থ থাকতে করণীয়। সুস্থ থাকতে আমাদের করণীয়গুলো কী কী। সুস্থ থাকতে করণীয়গুলো হচ্ছে, 1 নম্বর, সুষম খাদ্য গ্রহণ। তাহলে সুস্থ থাকতে করণীয় হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। 2 নম্বর, শারীরিক হচ্ছে শরীরচর্চা ও খেলাধুলা। তোমরা লিখে নিতে পারো। 3 নম্বর হচ্ছে পরিমাণ মতো ঘুম, অর্থাৎ পর্যাপ্ত ঘুম। তাহলে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। এরপর বিশ্রাম, 4 নম্বর হচ্ছে বিশ্রাম। এরপর 5 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে সুস্থ থাকতে আমাদের যে করণীয়গুলো সেগুলো আমরা এখন জানার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সুস্থ থাকতে করণীয়গুলো হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। আমরা যে প্রতিদিন খাবারগুলো গ্রহণ করে থাকি, এই খাবারগুলো অবশ্যই সুষম খাদ্য হতে হবে। বাজারের কেনা খাবার, দোকানের খাবার, এগুলো কিন্তু সুষম খাদ্য নয়, এগুলো আমরা এড়িয়ে চলব। সুষম খাদ্য হিসেবে ডিম, দুধ, মাছ, মাংস, বিশেষ করে শাকসবজি খাওয়া খুবই জরুরি। তাহলে আমরা প্রতিদিনের খাবার তালিকায় অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করার চেষ্টা করব। এরপর 2 নম্বর, শরীরচর্চা ও খেলাধুলা। তাহলে শরীরচর্চা এবং খেলাধুলা, শরীর সুস্থ রাখতে খুবই প্রয়োজন শরীরচর্চা করা এবং খেলাধুলা করা। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা আমাদের
হৃৎপিণ্ড মাংসপেশী এবং হাড় শক্তিশালী করে। এতে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাহলে আমরা অবশ্যই নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করব। এরপর পর্যাপ্ত ঘুম। তো বন্ধুরা, আমাদের শরীরের ক্ষয়পূরণ হয় পর্যাপ্ত ঘুমের কারণে। আমরা সারাদিন যে পরিশ্রম করি, এতে আমাদের শরীরের ক্ষয় হয়, শক্তি অপচয় হয়। এই ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য আমাদের কী করতে হবে? পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে। এরপর আমাদের সুস্থ থাকার জন্য যেটা করণীয়, সেটা হচ্ছে বিশ্রাম। আমরা যখন অতিরিক্ত পরিশ্রম করে থাকি, তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি। এই ক্লান্তি দূর করার জন্য আমাদের কী করতে হয়? এই ক্লান্তি দূর করার জন্য আমাদের বিশ্রাম নিতে হয়। বিশ্রাম নিলে আমাদের ক্লান্তি দূর হয়। তো বন্ধুরা, আমরা বিশ্রাম বিভিন্নভাবে নিতে পারি। সেটা হচ্ছে বই পড়ে, গান শুনে, বাগান করে, এসব কাজ করে আমরা বিশ্রাম নিতে পারি। এরপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারব। তা শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়গুলো জানার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়গুলো কি? সেটা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় হচ্ছে পরিষ্কার পানিতে আমরা সাবান দিয়ে গোসল করব। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়গুলো কি কি সেটা আমরা এখন লক্ষ্য করব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়গুলো আমাদের লক্ষ্য করতে হবে। পরিষ্কার পানিতে প্রতিদিন নিয়মিত গোসল করা। এরপর খাওয়ার পূর্বে ও পরে ভালো করে হাত ধুতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কী করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য? খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। জামা কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা জামা কাপড় পরিধান করব না। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ত্বক, নখ, এরপর চুল, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলোর যত্ন নিতে হবে। চোখের যত্ন নিতে হবে, কানের যত্ন নিতে হবে। বিশেষ করে আমরা হাতের নখ ছোট রাখব সবসময়। আমাদের হাতের নখে অনেক সময় যে ময়লা জমে যায়, তা থেকে জীবাণু সৃষ্টি হয় এবং এই জীবাণু থেকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। এই জন্য আমাদের নখ ছোট রাখতে হবে। এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমাদের কী করতে হবে? পরিষ্কার পানিতে সাবান দিয়ে গোসল করতে হবে। 2 নম্বর, খাওয়ার পূর্বে এবং পরে ভালো করে হাত ধুতে হবে। এরপর 3 নম্বর, খাওয়ার পর নিয়মিত ব্রাশ করতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে জামা কাপড় পরিষ্কার রাখবো, অর্থাৎ পরিষ্কার জামা কাপড় পরিধান করব। 5 নম্বর হচ্ছে ত্বক, চুল, নখ এবং কানের যত্ন নেব। এগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের
যে টপিকসটা আছে সেটা হচ্ছে পানিবাহিত রোগ ও প্রতিকার। পানিবাহিত রোগ, আমাদের এই যে রোগ জীবাণু এগুলো বিভিন্নভাবে ছড়ায়, যেমন বর্তমানে করোনা, এই করোনা একটা শ্বাসের রোগ, একজনের মাধ্যমে আরেকজনের কাছে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সবসময় কী করতে হয়, সাবধান থাকতে হবে। আমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করব, এগুলো আমাদের স্বাস্থ্যবিধি, এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। ভিড় এড়িয়ে চলব, জনসমাগমে যাব না, 3 ফুট দূরত্ব বজায় রেখে আমরা মানুষের সাথে যোগাযোগ রাখব, এগুলো আমাদের স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে। এই রোগ জীবাণুগুলো বিভিন্ন মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে ছড়ায়, কখনো পানির মাধ্যমে ছড়ায়, কখনো একজনের থেকে আরেকজনের মাধ্যমে ছড়ায়। তো আমরা আমাদের বইয়ে যে টপিকসটা আছে সেটা হচ্ছে পানিবাহিত রোগ ও প্রতিকার, অর্থাৎ পানির মাধ্যমে যে রোগগুলো ছড়ায় সেই রোগগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। পানিবাহিত রোগ ও প্রতিকার, প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পানিবাহিত রোগ কী। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে রোগ ছড়ায় তাকে পানিবাহিত রোগ বলে। তাহলে আমরা জানবো পানিবাহিত রোগ কী। পানিবাহিত রোগ, আমরা প্রথম পানিবাহিত রোগের সংজ্ঞাটা শিখব। তোমরা খাতায় তুলে নিতে পারো, বাসায় তোমরা অবশ্যই এগুলো পড়বা এবং লিখবা। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। তাহলে পানিবাহিত রোগ কাকে বলে? জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে রোগ ছড়ায় তাদেরকে আমরা পানিবাহিত রোগ বলে থাকি। তাহলে আমাদের অবশ্যই পানিবাহিত রোগ সম্পর্কে জানতে হবে। তো পানিবাহিত রোগ যেমন হতে পারে আমাশয়, ডায়রিয়া, কলেরা, জন্ডিস ইত্যাদি, এগুলো হচ্ছে পানিবাহিত রোগ। এই রোগগুলো কিসের মাধ্যমে ছড়ায়? পানির মাধ্যমে ছড়ায়। যে রোগগুলো পানির মাধ্যমে ছড়ায় সেগুলো পানিবাহিত রোগ। এই পানিবাহিত রোগ যাতে না ছড়ায় আমরা সেজন্য যে করণীয়গুলো, পানিবাহিত রোগ থেকে প্রতিরোধের উপায়গুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে পানিবাহিত রোগ থেকে প্রতিরোধ উপায়গুলো আমরা জানব, কীভাবে পানিবাহিত রোগ থেকে আমরা রক্ষা পাব সেগুলো জানার জন্য আমাদের প্রথম এক নিরাপদ পানি ব্যবহার করব। আমরা যে পানি ব্যবহার করব, আমরা খাওয়ার সময় পানি ব্যবহার করি, গোসল করার সময় পানি ব্যবহার করি, বিভিন্ন কাজে দৈনন্দিন জীবনে সব সময় আমরা পানি ব্যবহার করে থাকি। এই পানি যে ব্যবহার করে থাকি আমরা, এই পানিগুলো অবশ্যই জীবাণুমুক্ত পানি ব্যবহার করব, অর্থাৎ দূষিত পানি ব্যবহার করা যাবে না। তো পানি বিশুদ্ধকরণ করার জন্য আমরা ফুটিয়ে নিতে পারি, এরপর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করেও আমরা পানি বিশুদ্ধকরণ করে নিতে পারি। তারপর আমরা সেই পানিগুলো ব্যবহার করব। এরপর হাত ধোয়া, আমরা পরিষ্কার পানি দিয়ে সবসময় হাত ধোব, পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়ার চেষ্টা করব। খাবার পূর্বে এবং খাবার পরে, তারপরে বিভিন্ন খেলাধুলা শেষ করে বিভিন্ন জায়গা থেকে আসার পর আমরা যখন হাত পরিষ্কার করব, অবশ্যই বিশুদ্ধ পানি দিয়ে সবসময় হাত পরিষ্কার করার চেষ্টা করব। এরপর টয়লেট পরিষ্কার রাখব, সবসময় আমরা টয়লেট পরিষ্কার রাখব, যাতে আমাদের এই পানিবাহিত রোগগুলো না ছড়াতে পারে। টয়লেট পরিষ্কার রাখার চেষ্টা করব। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট আমরা ব্যবহার করব, এবং টয়লেট ব্যবহারের পর অবশ্যই তা ভালোভাবে পরিষ্কার করে রাখব। তাহলে আমরা পানিবাহিত যে রোগগুলো আছে এই রোগগুলো থেকে প্রতিকার পাবো, রক্ষা পাবো, তাহলে আমাদের এই পানিবাহিত রোগগুলো আর হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যা শিখলাম, যা জানলাম, এর উপর কিছু তোমাদের বাসার কাজ দেব, কাজগুলো অবশ্যই তোমরা বাসায় করবে, তোমাদের বাবা মার হেল্প নিবে, নিয়ে বাসায় কাজগুলো অবশ্যই করবে, এই প্রশ্নগুলো পড়বে এবং খাতায় লিখবে। তো বাসার কাজগুলো আমি দিচ্ছি, তোমরা সবাই তুলে নিতে পারো।
দেখো এক নাম্বার স্বাস্থ্যবিধি কি স্বাস্থ্যবিধি কি তারপরে দুই নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার সরি পরিচ্ছন্ন থাকার উপায় এমনিতে সরাসরি তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় বা পরিচ্ছন্ন থাকার উপায় এটাও লিখে নিতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় লেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় লেখো এরপর আমাদের সুস্থ থাকার উপায় এবং পানিবাহিত এরপর লিখবা হলো পানিবাহিত পানিবাহিত তিনটি রোগের নাম তিনটি রোগের নাম লিখো পানিবাহিত তিনটি রোগের নাম লিখো এরপর তোমরা যেটা পরিবার সেটা হচ্ছে সুস্থ থাকা সুস্থ সুস্থ থাকতে করণীয় গুলো কি তাহলে তোমাদের বাসার কাজ স্বাস্থ্যবিধি কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় লিখো পানিবাহিত পানিবাহিত তিনটি রোগের নাম লেখো সুস্থ থাকতে করণীয়গুলো কি কি এগুলো তোমরা অবশ্যই বাসায় প্রশ্নগুলো পড়বে এবং খাতায় লিখবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ঘরে থাকো নিরাপদে থাকো এই বলে আমি শেষ করছি খোদা হাফেজ।